মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুই বলিস যে এই সিদ্ধান্তটা একান্তই তোর ব্যক্তিগত সিদ্ধান্ত, কেন বলতো? এ বাড়ির অন্যান্য লোকেরা, মানে তোর দাদু ঠাম্মি, কাকিমণি, তোর ভাই বোনেরা সবাই শ্যামলীকে খুব পছন্দ করে, আমিও করি। ওরা যদি এই খবরটা পায় না, আমাদের ভুল বুঝবে, এই সিদ্ধান্তটা বদলাতে বলবে, বিভিন্ন রকম প্রশ্ন উঠবে। কি বলতো, এই আমাদের ফ্যামিলির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তাই তুই যদি বলিস যে এই সিদ্ধান্তটা একান্তই তোর সিদ্ধান্ত, তাহলে এই কথাগুলো উঠবে না। প্লিজ অনি, একটু দেখিস প্লিজ। তুমি নিশ্চিন্ত থাকো বাবা, এরকম কিছু হবে না। সবাই এটাই জানবে যে এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এই দায়িত্ব আমি নিজের মাথায় দিলাম। আমার কাছে এই পরিবার সবার আগে, তাই আমি এমন কোনো কাজ করব না যাতে এই পরিবারের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। পরিবারের ব্যালেন্সের কথা ভাবছি, তাই মামুনির কথা শুনছি, নাহলে হয়তো অন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। পেপার রেডি করাও, আমি আসছি। অপরাজিতা, ছেলেটা অনেক কষ্ট নিয়ে ডিভোর্সের সিদ্ধান্তে রাজি হলো। দেখো, ও শ্যামলীকে ভালোবাসুক বা না বাসুক, হয়তো মেয়েটাকে আঘাত দিতে ওর কোথাও বাঁচছে। আচ্ছা অপরাজিতা, আমরা কি কাজটা ঠিক করছি? হ্যাঁ ঠিক করছি। একজন মা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না। অনেকে আমি নিজের সন্তান বই কখনোই অন্য কিছু ভাবিনি, কিন জলের সাথে এক মুহূর্তের জন্য অনেক তফাত করিনি আমি। অনেক কিসে ভালো হবে সেটা বুঝেই আমি সিদ্ধান্ত নিয়েছি। সূর্য যা হচ্ছে ভালো হচ্ছে, এতে আমরা সবাই ভালো থাকব। সুস্মিতকে ফোন করে বলো তুমি ডিভোর্সের পেপারগুলো নিয়ে বাড়িতে আসতে। এই শ্যামলি দি, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। আরে সকালবেলা এত কিছু কেউ খায় নাকি? তুই আমাকে এক কাপ চা আর দুটো বিস্কুট দে, চুপচাপ খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, সকাল সকাল টিউশন, খিদে পেয়ে যাবে, খিদে পেলে পড়াশোনা কিচ্ছু মাথায় ঢুকবে না। আর শোনো, আমি তোমার জন্য টিফিনও রেডি করে দিচ্ছি, তুমি টিফিন নিয়ে যাবে, খিদে পেলে সেটাও খেয়ে নেবে। আবার টিফিন? ও বাবা, এত সকালে আবার কে এলো? বিমল কাকারও তো ঘুম থেকে ওঠে। এই তুমি বসো, তুমি খাও, আমি দেখছি। বসো, আসুন আসুন উকিল বাবু, এখনো তো কেউ ঘুম থেকে ওঠেনি, আপনি এখানে বসুন, আমি চা করে দিচ্ছি। না 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 শ্যামলি, আমি চা খাবো না এখন, আমি একটু ওই অনিকেতের ঘরেই যাবো, ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, ঘুম থেকে উঠে পড়েছে, আমি আসছি। ঠিক আছে। কি ব্যাপার বলতো, হঠাৎ করে কি হলো, এত সকাল সকাল উকিল বাবু বাড়িতে এলেন, তুমি কিছু জানো? না আমি তো কিছু জানি না, কিন্তু দেখলি না সুস্মিত আঙ্কেলের হাতে একটা খাম ছিল? আমার মনে হয় কি বলতো, দাদা ভাই মনে হয় সব সম্পত্তি তোর নামে লিখে দেবে, ওই জন্য আঙ্কেলকে ডেকে পাঠিয়েছে। প্রিয়া দিদি, এমনি তোদের যা ভাবসাব হয়েছে, এখন পিকনিকে টাকা দিয়ে দিচ্ছে, একসাথে নাচ করছিস, তারপরে তো আবার তোর দিক থেকে চোখও সরাতে পারছিস। তুমি চুপ করো তো প্রিয়া দিদি, খাও তাড়াতাড়ি। কি হলো মহেশ্বর, নতুন করে কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, টোটাল কোর্ট পেপারের মধ্যেই আছে, পেপার সবই রেডি আছে, শুধু তোমাদের সাইন হয়ে গেলেই কিন্তু আমি এগুলো কোর্টে প্রডিউস করব।
তোমরা যদি আজই সাইন করো আমি আজই করে প্রডিউস করব। শুধু মাথায় রাখবে সাইন হয়ে গেলে আগামী ছ মাস কিন্তু একটা নোটিস পিরিয়ড থাকবে। সেই নোটিস পিরিয়ডের মধ্যে তোমরা দুজন কিন্তু কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আর হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্সের পেপারটা কিন্তু আজকেই সাইন হয়ে যেতে হবে। ওকে শোনোনি, শ্যামলী কিন্তু ঝামেলা করবে, অশান্তি করবে, যেভাবে হোক ওকে দিয়ে তুই সইটা করাবি। হ্যাঁ, অনেক অনেক টাকা খোরপোষ চাইবে, নিজের ভাইদের ডেকে আনবে, পাবলিক সিম্প্যাথি জোগাড় করবে। ও যাই করুক না কেন অনি, তুই কিন্তু তোর মাথা ঠান্ডা রাখবি, ও যতই অশান্তি করুক একদম ভয় পাবি না। শোনোনি, যেন তেন প্রকারেন কিন্তু আজকে তুই সাইনটা করাবি ওকে দিয়ে, বুঝেছিস? আমি কথা বলছি শ্যামলীর সাথে, চেষ্টা করছি আমি। শ্যামলী নিচেই আছে, আমি আমি ডাকছি ওনাকে, ডেকে কথা বলছি। আমি বলি কি, তুমি সইটা করে রাখো, আমি তো বেরোচ্ছি, আমি শ্যামলীকে পাঠিয়ে দিচ্ছি, ও আসলে ওকে দিয়ে সইটা করিয়ে নিও, কেমন? এক্ষুনি চলে যাবে, একটু চা খাবে না? না বৌদি, আমার কাজও আছে, ক্লায়েন্ট মিট রয়েছে, তারপর কোর্টে যেতে হবে। সাইটটা কমপ্লিট করে রাখো, আর হয়ে গেলে আমাকে একটা ফোন করে দিও, আমি লোক পাঠিয়ে দেবো, তার হাতে দিয়ে দিও। ওকে, টেক কেয়ার। অনি, অনি আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? চল। শ্যামলী দি তাড়াতাড়ি টিফিনটা দে, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। এই তো এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, এটা ব্যাগে দিয়ে দে। শ্যামলী, অনিকেত একটু তোমাকে ওর ঘরে ডাকছে। আমাকে? আমি আসি। ও প্রিয়া দিদি, স্যার আবার আমাকে ডাকছেন কেন গো? কিছুই বুঝতে পারছি না। দেখ, তোকে তো একটা অপশন আমি তখনই বললাম, আর একটা অপশনও কিন্তু আমার মাথায় আসছে জানিস তো। কি? আমার মনে হয় না তোদের আবার রেজিস্ট্রি করে বিয়ে হবে। আবার বিয়ে ওই হুল্লোর খাওয়া দাওয়া, খুব মজা হবে, খুব মজা পাচ্ছি। এই কিন্তু আমার তো লেট হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলার সময় নেই, তুই তাড়াতাড়ি দাদাভাইয়ের ঘরে যা, সাবধানে যেও। উকিল বাবু এত সকালবেলা, তারপর আবার স্যার থেকে পাঠিয়েছেন, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সত্যি সত্যি প্রিয়া দিদির কথাগুলো যদি সত্যি হয়, আমি বরং যাই। আপনি আমায় দেখেছেন স্যার? হ্যাঁ শ্যামলি, কথা বলাচ্ছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।